গুড মর্নিং এভরিওয়ান। এটা দেখো, বিজয়া দশমীর দিন সকালবেলা আমি স্নান টান করে ছাদে এসেছি ঘট পাততে। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম যে বিজয়া দশমীর দিন সকালবেলা স্নান টান করে ছাদে জল ঘট বসাতে হয়। তো কার বাড়ি নিয়ম আছে জানি না, তবে আমাদের বাড়ি এরকম নিয়ম আছে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আমি এখানে ঘটটা বসাচ্ছি। ঘটে এখানে দিচ্ছি আমের পল্লব, আর ঘটে সিঁদুরের ফোঁটা, আর সুপারি, মানে একটা সুপারি দিতে হয়। তো সুপারি বা কলা যাই হোক, একটা ফল তো দিতে হয়। তো খালি ঘর তো বসায় না, তো ধান দুব্বা দিয়ে আর কি ঘরটাকে বসাচ্ছি। ঘটের ওপরে ফুল দিচ্ছি, আর তোমার ধূপ কাটি আর প্রদীপ দিয়ে আর কি ঠাকুরকে আমরা যেরকমভাবে আর কি পুজো করি সেই জায়গায় সেরকমভাবেই আর কি এটাকে পুজো করা হচ্ছে ঘরটাকে আর কি। তো এটা নিয়ম, কেন কী বৃত্তান্ত এত জানি না, তবে এটা বিয়ে হয়ে আসার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিলেন যে বিজয়া দশমীর দিন এইটা করতে হবে। তো তারপর থেকে এই নিয়মটা আমি করি, পালন করি আর কি। তো তোমরা দেখো আমি কীভাবে কী করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো বিজয়া দশমী। এখনই তোমাদের শুভ বিজয়া বলবো না, কারণ মা দুর্গা এখনও বিসর্জন হয়নি। তো শুভ বিজয়া দশমী বলবো তোমাদের সন্ধ্যেবেলা। তো এটাই আমি করে থাকি, কারণ মা দুর্গা যতক্ষণ আছে ততক্ষণ বিজয়া দশমী কী করে হয়? তো বিজয়া হয়নি এখনও, বিজয়া হবে সন্ধ্যেবেলা। মা দুর্গা জলে যাবে, তারপরে হবে বিজয়া দশমী। তো তোমাদের শুভ বিজয়া বিকেলবেলা, সন্ধ্যেবেলা আর কি তোমাদের আমি শুভ বিজয়া করবো, মানে সিঁদুর খেলে এসে। তো বিকেলবেলা সিঁদুর খেলতে যাও, বিকেলবেলা না দুপুরবেলায়। পাশের বাড়িতে 12টার থেকে ঠাকুর বরণ শুরু হবে, মাইকে অ্যানাউন্স করে দিয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার, যাবো বিকেল, মানে একটু দুপুর দুপুর নাগাদ যাবো, দুপুরে খাওয়া দাওয়া করে। আজকে লাঞ্চে সেরম কিছুই বানাচ্ছি না, বাঁধাকপির তরকারি। আর আমাদের বাড়ির নিয়ম আছে দশমীর দিন কোনো একটা বড়া খেতে হয় না, হয়তো সারা বছর বড়া ভাজা খাওয়া যায় না বা পড়ি ঠড়ি কিছু খাওয়া যায় না। তো সেই বড়া ভাজা করবো, আর সকালবেলা সেই ছোলার ডাল আজকে করেছি। তো ছোলার ডালের সাথে কোনো লুচি হয়নি, ছোলার ডালের সাথে রুটি করেছিলাম। তো গতকালকেও রিচ খাওয়া দাওয়া হয়েছে, কেউ আর লুচি খেতে চাইলো না, তাই লুচি ক্যান্সেল হয়ে রুটি হয়েছে, ছোলার ডালটা অবশেষে হয়েছে। তো সেই ছোলার ডাল থাকবে দুপুরে, আর একটা বড়া ভাজবো, আর হচ্ছে বাঁধাকপি তরকারি করবো। এই হবে আজকে লাঞ্চ মেনু। আর বেশি কিছু রান্না করবো না, কারণ ভালো লাগছে না, মন খারাপ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন লাঞ্চ সরি ব্রেকফাস্ট করতে বসেছি। তো ব্রেকফাস্টটা করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখো, ঠাকুর বরণ করতে যাওয়ার জন্য আমি পায়ে আলতা পরে নূপুর পড়ছিলাম। প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তাই তোমাদের সাথে আর ফেস টু ফেস কথা বলতে পারিনি। এটা আমার বরণের থালা। দেখো, এখানে আমি মাকে বরণ করার ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু বাই চান্সলি সেটা ডিলিট হয়ে গেছে, আমি সেটা তোমাদের আর দেখাতে পারছি না। কিন্তু বাকি ঠাকুরদের বরণ করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি। একটু লোকজন ছিল তাই জন্য ভালো করে আর শেয়ার করতে পারিনি, তবে যেইটুকুনি নিয়েছি সেটুকুনি তোমরা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এখানে বরণ সেরে সিঁদুর খেলে ফটো তোলা চলছে। দেখলেই তো ঠাকুর বরণ করে এলাম। তো সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই খুব ভালো কাটিও আজকের দিনটা, সাবধানে কাটিও। তো
এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগেই গেছিলাম ঠাকুর বরণ করতে, তো খাওয়া দাওয়া করে দেখি ইচ্ছা আছে ঠাকুর ভাসানে যাবো, তো যদি যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। বাড়ি থেকে বেরোনোর সময় আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, ঝটপট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে এসেছি, আমরা ভাসানে এসেছি। তো এটা হচ্ছে আমাদের এখানকার মা গঙ্গা, তো আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূর না। তো তোমরা এই গঙ্গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমরা উপভোগ করো। খুব সুন্দর সময় এসেছিলাম, চারিদিকে তখন সূর্য অস্ত যাবে, মানে সূর্য ডোবার প্রায় টাইম হয়ে এসেছিলো, খুব সুন্দর কিছু ক্লিপস নিয়েছি, তো তোমরা সেগুলোকে এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এবার এখানে মাকে বিসর্জন দেওয়ার জন্য সাত পাক ঘোরানো চলছে, তো পুজো শেষ, মা আবার চলে যাচ্ছে কৈলাসে, আবার একটা বছরের অপেক্ষা। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা যেন আমরা সবাই খুব ভালো থাকি, এই করোনা নামক মহামারী থেকে আমরা যেন সবাই মুক্ত হই, সামনের বছর যেন আমাদের আর মাস্ক পরে ঘুরতে না হয়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আবার যেন খুব তাড়াতাড়ি বছরটা কেটে যায়, খুব ভালোভাবে কেটে যায়, আবার যেন সামনের বছর খুব আনন্দ করতে পারি আমরা, কোনো বাধা বিপত্তি ছাড়া। আর মা যেন আমাদের সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সকলের সব মনস্কামনা পূর্ণ করে। এটা হচ্ছে আমাদের এলাকার গঙ্গা, প্রচন্ড ক্লাউডি, কথা বলা যাচ্ছে না, বাড়ি ফিরে যাব।
তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, বিজয়া দশমীর পরের দিন। আজকে হচ্ছে শনিবার। তো কালকে রাতে সন্ধ্যেবেলা তো ভাষণ টাসান দিয়ে ফেরার সময় তোমাদের তো বললাম যে গঙ্গায় এসছি ঠাকুর ভাষণ দিতে, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বাড়ি এসে আর কথা বলা হয়নি, প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো ওষুধ খেয়ে শুয়েছিলাম আর রাতের বেলা এন্ড করতেই ভুলে গেছি ব্লগটা। তো আজকে সকাল থেকে আর সময় পাইনি, বেশ কিছু কাজ ছিল, এই এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এলাম। তো সেসব কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে এই জাস্ট ফ্রি হলাম। তা এখন ভাত গরম বসিয়েছি, খাওয়া দাওয়া করবো। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, ব্লগটাকে এন্ডও করা হয়নি, ব্লগটা এন্ডও করে নিই। তো পুজো শেষ, তো সবাইকে আবারও একবার শুভ বিজয়া, বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা সমবয়সীরা আমার ভালোবাসা নিও, সবাইকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা এই পর্যন্তই। বিজয়া দশমীর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।